हे गाइस, वेलकम बैक टू स्नेहा आदित्य ब्लॉग्स। तो एक्चुअली आज के स्नेहा आमाके बोले छे एकटा रिंग लाइट अवश्य निये जेते। तो आमी जाच्छी एखन एकटा रिंग लाइट निते हंगकंग मार्केट। सो चलेन आमरा जाई। एकटा रिंग लाइट निते हबे, एकटा सेल्फी स्टिक नेयार आछे, आर एकटुखानि मार्केटटाओ घुरे आसब। तो देखि कि पावा जाय। तो आमी जाच्छी एखन आमादेर बाड़ीर थेके हंगकंग मार्केटेर दिके। तो हंगकंग मार्केट थेके आमरा रिंग लाइट नेब, निये आमरा ब्याक आसब। तो चलें आमरा जाई। गाइज, आमरा जाच्छी एखन हंगकंग मार्केटेर दिके, जेखन आपनारा देखते पाच्छेन। तो एक्चुअलि आमी बाइक चालाच्छि, एक हाते बाइक चालाच्छि आर एक हाते भिडियोटा रेकर्ड करछि। तो बाइकटार जन्य स्पीड एकटु कम। तो चलें आमरा चले आसछि हंगकंग मार्केटे। तो आमी बाइकटा एकटा जायगाय पार्क करलाम। पार्क करे माने प्रथमे पाच्छिलाम ना। तो একটা জায়গা, একটা দোকানের বাইরে আমি বললাম যে আঙ্কেল একটুখানি বাইকটা রাখি, আমি চলে আসবো 10 মিনিটে বলে আমি বেরোলাম। তো আমরা বেরোলাম, এখন হংকং মার্কেটের দিকে যাচ্ছি। তো হংকং মার্কেটের দিকে যেতে গিয়ে এখন আমি তো খুঁজতে হবে যে কোথায় রিং লাইট পাওয়া যায়, বিকজ আমি জানি না যে হংকং মার্কেটের রিং লাইটটা কোথায় পাওয়া যায়, বিকজ ইলেকট্রনিক সেকশনে আমি বেশি যাইনি। মোস্টলি আমার সব কাজ মানে হোলসেলার্সদের সাথে থাকে, সব সেশনলি হোলসেলার্স। তো ওটা সেলসেলার মার্কেট পিছন দিকে থাকে। তো আমি এদিক থেকে যাচ্ছিলাম। তো এবার যাওয়ার সময় প্রথমে ফার্স্টেই যখন ঢুকলাম, ঢুকে একদম মানে যখন মেন স্টার্টিং হয় ওখানে আমি দেখলাম একটা দাদা কাছে দুটো রিং লাইট আছে। তো ওখানে চলেন আমরা কথা বলে দেখি কি বলে। অনেক বেশি বলছো দাম। হ্যাঁ, এক্সেসিভ দাম বলছো দাদা। এটা 800 টাকা 1200 টাকা হয়? কেন হবে না, এটা 8 ইঞ্চি, ওটা 12 ইঞ্চি, কত দেখতে হবে। কয়টা লাইট হয়? 3টে কালার হবে। 3টে কালার? হ্যাঁ, কালার 3টে। না কিন্তু দামটা কিন্তু তোমার না, ঠিক আছে দাও দেখি। আমার দাম তোমার পোষাবে কিনা দেখো। 300? সেটা বলতে পারবো না দাদা। দেখো, তুমি তোমার দাম বলবে, আমি আমার দাম বলবো। পোষালে দিবা না পোষালে দিবা না? ঠিক আছে দাঁড়াও দেখি। কত দাদা রিং লাইট কোনটা লাগবে? কি একই তো বোধ হয় নাকি? এই যে এটা এই ছোটটা, কয়টা কয়টা কালার হবে এটাতে? 3টা হয়তো। একটু বের করো সাইডে। আরে জ্বালা দেখাতে পারবো না? হ্যাঁ, তাহলে আগে দাঁড়াও, দাম থাম করে নি তারপরে তুমি বলো। ঠিক আছে রাখো, তোমাকে দেখাতে হবে না। রাখো, তাহলে দেখাতে হবে না, কেন না পছন্দ হবে তারপর তো নিবো দাদা। 1টা কালার আর 2টা 3টা 3টা কালার, 4টা, কত কত করবো বলো? 300 হবে না? তো গাইজ, আমি দাম তো করলাম, বাট প্রাইসটা আমার একটু হাই লাগছিলো। মেবি হাই না ঠিকই আছে, বাট আমি একটুখানি আর একটু এক্সপ্লোর করার জন্যে আমি একটুখানি মার্কেটের ভিতরে দেখব বলে এগিয়ে গেলাম। একটু টাইম ছিল হাতের মধ্যে, আজকে বিকালে কাজ ছিল না। তো ভাবলাম একটু মার্কেটটা ঘুরে দেখি, অনেকদিন হংকং মার্কেট ঘোরা হয় না। তো আমি একটু ঘুরতে লাগলাম। তো অ্যাকচুয়ালি আজকে স্যাটারডে উইকেন্ড, তো উইকেন্ডের জন্য কী হয়, হিলসের যত লোকেরা থাকে, 90% হিলসের লোকেরা সব
সব স্যাটারডেতে আসে, স্যাটারডেতে শপিং টপিং করে করে সানডে সকাল সকাল বেরিয়ে যায় ওরা। তো জাস্ট মানে আই মিন যেরকম কার্শিয়ং, কালিম্পং, তারপরে দার্জিলিং, সিকিম এদিকে সব লোক থাকে, প্লাস শিলিগুড়ির লোকেরাও সব উইকেন্ডেই বেশি প্রেফার করে হংকং মার্কেট আসা। তো সবাই মিলে হংকং মার্কেটে ঘোরাঘুরি করে, মানে কেউ একজন টাইম মানে কেউ ঘুরতে আসে, কেউ জিনিসপত্র দেখতে কিনতে, প্লাস জাস্ট এমনি টাইম পাস করতেও আসে। তো এই জন্যে আমিও ভাবলাম চলো আমি আজকে একটুখানি টাইম পাস করি, একটু ঘুরি, হংকং মার্কেটটা ঘুরে দেখি, অনেকদিন ঘোরা হয় না। এমনিতে রোজই আমি সকালে আর বিকালে দুবেলায় আমার আসা হয়, বিকজ পিছন দিকে সেলসেলের মার্কেট আছে, সেলসেলের মার্কেটে আমার কাজ হয়। তো অ্যাজ আমি মানে আমার কাজই হচ্ছে স্টেশনারি লাইনে, তো আমার নিজের ফ্যাক্টরি আছে ফাইলস এন্ড স্টেশনারিজ ওগেরা, তো এটার জন্য হোলসেলার্সরা সব ওদিকেই থাকে। তো আমি সকালে বিকালে আসি, তো এবার বাইক নিয়ে ভিতর দিয়ে গিয়ে পিছনে যাই, তো এটা ভিতর দিকে যাওয়াটা শর্টকাট হয়, বাট একটু ভিড় হয় কিন্তু শর্টকাট হয়, তাই জন্য রোজই আমি যাই, কিন্তু কোনো আমি ওয়েট করি না, আই মিন দাঁড়িয়ে কোনো দোকানে দেখি না বা কিছু। তো আজকে ভাবলাম চলো একটুখানি ঘুরে দেখি কী অবস্থা হংকং মার্কেট, অনেকদিন আসা হয় না। তো আসলাম, তো এখন দেখছি ভিতরে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এতটা রাশ আর এত ভিড়। তো আমি দেখলাম, আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি আরেকটু রিং লাইটটা আর একটুখানি এদিক ওদিকে দেখতে চাইছিলাম যে কী আছে, কেননা ওই দোকানে প্রথম দোকানটাতে যেটাতে গেলাম আপনারা দেখলেন ওখানে একটাতে 1200 একটা 800 বললো, বাট আমি জানি 800 1200 না, এটা নেগোসিয়েশন, কেননা হংকং মার্কেটে একটা ব্যাপার আছে যে আমাদের হংকং মার্কেটে যদি মানে যে জিনিসের দাম 200 টাকা ওটা আপনাকে 800 টাকা চাইবে, তো এটা নেগোসিয়েশন করাটা খুব জানবে, লোকাল যদি হয় কেউ থাকে তাহলে জানবে যে এদের নেগোসিয়েশন সিস্টেম কী আছে, বাট বাইরের ট্যুরিস্ট যারা আছে তাদের কাছে খুব বেশি রেট এরা নিয়ে নেয়, তো ওটা যেরকম লোক পায় সেরকম হিসাবে ওরা করে। তো এবার আমি লোকাল তো আমি জানি এখানকার সিস্টেম, তো তাই জন্য আমি আরও দেখতে চাইলাম। তো এখানে ভিতরে আমি গেলাম, যে ভিতরে আরও একটা মানে ভিতরে যে দোকানগুলো আছে সেগুলোতে একটুখানি দেখার চেষ্টা করলাম, তো রিং লাইট আমি কোথাও দেখলাম না, এই যে এখানে একটা দোকানে দেখলাম, বাট আমার ঠিক দোকানে একটাই ছিল বলে আমি কথা বললাম না, এই যে এখানে একটা দেখলাম রিং লাইট, তো রিং লাইট একটাই ছিল এর কাছে, জন্য কিছু বললাম না। এখানে এই যে এই দোকানটাতে জিজ্ঞেস করলাম, তো এই দোকানদার আমাকে তো যা রেটগুলো ডাইরেক্ট ও 1200 বলে দিল, তো সেই জন্য আমি আর কোনো কথা না বলে বাস এগিয়ে গেলাম। তো এগিয়ে গিয়ার পরে তারপরে আমি ভাবলাম যে না এখান থেকে আবার রিটার্ন যাওয়া দরকার, তো এই সাইড দিয়ে শু মার্কেট আছে, শু মার্কেটের ভিতর থেকে আমি বেরোনোর চেষ্টা করলাম। তো শু মার্কেটের ভিতর দিয়ে জুতো দেখতে দেখতে যে কী আছে, এখানে শু মার্কেট আছে, প্লাস এপাশে সানগ্লাসের আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান সানগ্লাসের মার্কেট, পুরো সানগ্লাস এখানে বিক্রি হয়, সমস্ত সানগ্লাস এখানে পাওয়া যায় খুব ভালো রেটে, 120-130 মানে ম্যাক্সিমাম 300-এর মধ্যে ভালো ভালো সানগ্লাস পাওয়া যায়। তো আমি এখান থেকে বেরোলাম, বেরিয়ে যে দাদাটা সেকেন্ড টাইম আমি গেছিলাম যে আমাকে 400 বলেছিলো, তো ওর কাছেই যাওয়ার জন্য বেরোলাম। তো ওর কাছে গিয়ে আমি রিং লাইটটা নেব, এবার রিং লাইটটা নিয়ে আমি বাড়ি যাবো, এবার স্নেহাকে বলেছি আমি নিয়ে আসছি, তো এবার গিয়ে দেখবো যে স্নেহার কী রিয়াকশন হয়। তো আমি দাদার কাছ থেকে রিং লাইটটা নিলাম, নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। সো গাইজ, আমাদের ফার্স্ট সেলফি স্টিক অ্যান্ড রিং লাইট এগুলো কেনা হলো, স্নেহা সো এসছে, তো আমরা দেখাচ্ছি আপনাকে, এক হোল্ড অন, তো আমি দেখাচ্ছি, হ্যাঁ দাঁড়ান আমি দেখাচ্ছি। হ্যাঁ, হ্যাপি হ্যাপি আবার এটার কভারটা নিয়ে নিয়েছে, তো দিস ইজ দ্য সেলফি স্টিক, তো এটা উইথ ব্লুটুথ কানেকশন এখানে আছে, আর এটা হচ্ছে রিং লাইট, রিং লাইটের স্ট্যান্ড ওটা, তো আমি দেখাচ্ছি, হোল্ড অন। হ্যাঁ হ্যাপি, কভারটা তো আর রাখলো না মনে হচ্ছে, এখন ওরই লাগবে কভারটা, ওটা ওরই জিনিস। হ্যাপি তুইও ভিডিও বানাবি, এক মিনিট আমি এটা বের করছি, এটা স্ট্যান্ডটা এটা বেরিয়েছে, সো এটা একটুখানি স্নেহা বের করতো, এর ভিতরে এটা আছে, এর ভিতরে আমি এটা কভারটা এটা আনর্যাপ করি। হ্যাঁ হাইটে লম্বা আছে, এটা এতটা লম্বা আছে, আর হ্যাপির এটাও লাগবে। হ্যাপি 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 না দাঁড়া, কী হ্যাপি কী এসছে কী এসছে, যাও ওটা নিয়ে যাও। সো এটা হচ্ছে রিং লাইট, এটার ইয়েটা, তো এটা স্ট্যান্ডটা, আর এটা হচ্ছে ট্রাইপডের স্ট্যান্ডটা, এটা নিয়েছি চলো। সো থ্যাংক ইউ ফর স্টিং উইথ আস, তো এটাই আপনাদের সাথে শেয়ার করা ছিল আমার, থ্যাংক ইউ। সো গাইজ, এটা আমাদের রিং লাইট সেট আপ হয়ে গেছে, এটা স্নেহার মোবাইল লাগানো, তো এটার মধ্যে 4টে অপশনস আছে, সো দিস একটা কালার, এই একটা কালার, 3টে, একটা, 4টে, তো আপনাদের এখানে ভিডিও তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, বাট এখানে 4টে কালার্স আছে, এইভাবে দেখলে হয়তো বোঝা যেতে পারে।
তো চারটে আলাদা আলাদা কালার আছে, সো দিস ইজ ইট, থ্যাংক ইউ। সো গাইজ, আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে আর যতটা পারো সাপোর্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।